ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্ন হলো যে এশারের সালাত কোন টাইমে পড়া উত্তম, প্রথম রাত্রিতে, শেষ রাত্রিতে না মধ্যরাত্রিতে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এশার সালাত মধ্যরাত্রিতে অর্থাৎ 10টার দিকে, 9টার দিকে পড়াটাই উত্তম। কেউ যদি সজাগ থাকে আরও পরেও পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস যে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম, আমি তাদেরকে প্রত্যেক সলাতের জন্য মেসওয়াক করার নির্দেশ দিতাম এবং এশার সলাতকে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে দিতাম। তাহলে এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ হলে আমরা ধরতে পারি 10টা 11টা পর্যন্ত তৃতীয় অংশ ধরা যায়। তো এই টাইমটায় পড়া হলো এশার সলাত সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাম উম্মতের কষ্ট হবে যেহেতু তখনকার লোকেরা সারাদিন ক্ষেত খামারে পরিশ্রম করত, এত প্রলম্বিত করলে তাদের কষ্ট হবে বিদায় রাসূল সাল্লাম আক্ষেপ করেছেন, কিন্তু এত বিলম্ব করেন নাই। কোনো কোনো সময় অনেক বিলম্ব করেছেন, এমনকি সাহাবায়ে কেরাম মসজিদে ঘুমিয়ে পর্যন্ত পড়েছেন, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনি যদি সজাগ থাকেন তাহলে আপনি এক তৃতীয়াংশ পর্যন্ত প্রলম্বিত করতে পারেন সলাত, আপনি এক তৃতীয়াংশে পড়তে পারেন। আর যদি এত রাত্রে সজাগ থাকলে ফজরের টাইমে উঠতে, ফজর সলাতের সময় উঠতে কষ্ট হবে বা ফজর সলাত ফৌত হয়ে যেতে পারে, এই ভয় যদি থাকে তাহলে আপনি ঘুমানোর পড়বে 10টা 9টার দিকে আপনি পড়ে তারপর পড়তে পারেন। আর টাইম হয়ে গেলে যদি আপনি পড়েন তাতেও কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো এশার সলাত একটু বিলম্ব করে পড়া। সুতরাং আপনি প্রথম রাত্রিতেও পড়তে পারেন, মধ্যরাত্রিতেও পড়তে পারেন, আর অথবা আপনি মাঝামাঝি 9টা 10টার দিকেও পড়তে পারেন। আর শেষ রাত্রিতে তো এটা টাইম থাকে না, আপনি সর্বোচ্চ এশার সলাত 12টা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে 12টা পর্যন্ত প্রলম্বিত করতে পারেন। আর কোনো উজর থাকলে, কোনো সমস্যা থাকলে আপনি এরপরও পড়তে পারেন। আর শেষ রাত্রিতে তো তাহাজ্জুদের সলাত, আপনি বেতের যদি না পড়ে থাকেন তাহলে বেতের পড়বেন, যদি একেবারে ফজরের টাইমে বা আজান হয়ে যাচ্ছে অবস্থা হলে শুধু আপনি বেতের পড়ে নেবেন। আর যদি মনে করেন যে এমন টাইমে উঠছেন যে আপনি তাহাজ্জুদের সলাত পড়তে পারেন, তাহলে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত পরে আপনি 1 রাকাত বেতের পরে নেবেন, অথবা আপনি 10 রাকাত পরে 3 রাকাত বেতের পরে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সলাত 13 রাকাত পর্যন্ত পড়তেন বেতের সহ। আশা করি সংক্ষিপ্ত পরিসর বুঝতে পারছেন। আল্লাহু আলাম।